দিবি? ও হেঁটে হেঁটে আনলে কি ব্যাপার? আচ্ছা বাড়ি ফিরে এই যে আবার সংসারের কাজ শুরু হয়ে গেল। একটু পুজো দেব তো জানোই, পুজো তো রোজ দিতেই হয় ঠাকুরকে। নিত্য সেবা গোপাল রয়েছে, সকালে দিয়ে বেরোই, আবার এসে ঠাকুর পুজো গোপাল সেবা সব কিছু দিই। তো আমি আগে পুজো দিই, তারপরে ফুল তুলে আনি। ওই জন্য সাথে ফুল তুলতে চলে এলাম, আর সাথে নিয়ে এলাম কতগুলো জামা কাপড়, কারণ সকাল থেকে বৃষ্টি হয়েছে, এখন একটু ধরেছে, জামা কাপড়গুলো একটু রোদে দেবো। আর আমি রোজ ছাদে এসে ড্রাগন ফুলগুলোকে দেখি আর তোমাদেরকেও দেখাই যে কতটা বড় হলো, কি হলো, নিজেও দেখি তোমাদেরকেও দেখাই, খুব ভালো লাগে। তো দেখো কতটা বড় হয়ে গেছে, তাই না? চটচট করে বড় হচ্ছে, একটু তাড়াতাড়ি বড় হয় দেখছি গাছের ফুলগুলো। তো আসতে যাও, একটু দেরি হলো ফুলগুলো, কিন্তু মনে হয় ফলগুলো তাড়াতাড়িই হয়ে যাবে। তো যাই হোক, চলো ফুল তুলে নিই। আমরা এখন যাচ্ছি অতটা নাচের স্কুল, বিকেল চারটে থেকে ক্লাস থাকে। তো এই ঘুম পেয়ে গেছে, অন্তরের ঘুম পেয়ে গেছে। বাড়ি গিয়ে তারপরে একটুখানি অন্তরা একটু ঘুমিয়ে পড়েছিল, ঘুম টুম থেকে উঠে ওকে নিয়ে একটুখানি বাজারে গেলাম। বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম, ওর মনটা ভালো করার জন্যে কারণ আছে বলছি।
তো একটু ফুচকো মানে জিলাপি খেতে চেয়েছিলো, তো জিলাপি তো দোকান বন্ধ, ফুচকা খেতে চেয়েছিলো। আমি চলো তাহলে ফুচকা খেয়ে আসবে, তাই ফুচকা খাওয়াতে নিয়ে গেছিলাম। তো এটা হচ্ছে ছোট মদনমোহন মন্দির, ছোট মদনমোহন মন্দিরে একটু ঢুকলাম। এই জায়গাটা আমার খুব পছন্দের। বড় মদনমোহন মন্দির যেটা আছে কোচবিহার, ওটা তো সব থেকে সুন্দর, খুব ভালো লাগে। কিন্তু ছোট মদনমোহন মন্দিরটা আমার কাছে খুব ভালো, খুব শান্তি লাগে আমার। আমি একবার ঘুরে নাগলে ভালো লাগলো। ছোট মদনমোহন মন্দির আছে ওখানে। চলো, তোমার কৃষ্ণ ঠাকুর পছন্দ না? ওই দেখো কৃষ্ণ। তো বাজার থেকে চলে এসেছি, আমি আর মেয়ে একটু বাজারে গেছিলাম, বাজার থেকে চলে এসেছি। বাজারে গেলাম, ছোট মদনমোহন মন্দিরে গেলাম, সব ঘুরে টুরে এইমাত্র বাড়ি ঢুকলাম। ঢুকে একটু হাত মুখ চোখ মুখ ধুলাম, চোখ মুখে একটু জল দিতে ইচ্ছে করছিলো, দিয়ে একটু ধুয়ে টুয়ে নিলাম। আর একটুখানি এখন ডাস্টবিনগুলো ফেলতে যাবো, দুটো ডাস্টবিন ভর্তি হয়ে আছে, ওগুলো ফেলতে যাব। তো আজকে একটু বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু হলো না যাওয়া, বাইরে মানে একটু পাহাড়ে যাওয়ার কথা ছিল আজকে, জানো তো। তো লাস্ট মুহূর্তে কেমন যেন একটা হয়ে গেল, যাওয়া হলো না। হ্যাঁ, আমার হাজব্যান্ড গেল, ও গেছে, সব বন্ধু বান্ধবীরা আসছে, আমার আর অন্তরে যাওয়া হলো না। সমস্ত কিছু লাগেজ টাগেজ গুছিয়ে রেখেও, সমস্ত কিছু পরেও লাস্ট মুহূর্তে কেন যাই না, ওর বাবার মনে হলো ও একা যেতে চায়, ও একটু একা ঘুরতে যেতে চায়, তো এরকম একটা ওর মনে হলো। তো ওর যখন মনে হলো, তো সেখানে আমি বললাম কেন যাবে না, তো যাও একাই যাও, তো ওকে একাই পাঠিয়ে দিলাম। আমি তুমি যাও, আমি আর যাচ্ছি না, আমি আর ঘুরতে যাচ্ছি না, একাই চলে যাও। ওর সমস্ত কলকাতার বন্ধুরা আসছে, আমার ওর তাদের বউরা এখন আমার বান্ধবী হয়ে গেছে, ওরা আসছে, ওরা আমাকে ফোনও করেছিল যে কেন আসছিস না এসে। তো আমি ওই জন্য রাজিও ছিলাম, হ্যাঁ ঘুরতে যাব। তো অনেক দিনের প্ল্যান ছিল এটা, মোটামুটি বাড়ি টাড়ি যাওয়ার আগে, তো সে কারণে সমস্ত কিছু ডান জানো তো। দেখো এই দেখো, পুরো লাগেজ আমার গোছানো ছিল, মানে জুতো থেকে শুরু করে সমস্ত কিছু ঢুকিয়ে টুকিয়ে রেখে দিয়েছিলাম ঘর। মানে যাবো দুটোর সময় বেরোবো, তিনটের সময় উত্তরবঙ্গ ধরবো, আর সেই তিনটের সময় উত্তরবঙ্গ ধরবো, আর ঠিক দুটোর সময় আমার হাজব্যান্ডের যেন খুব ইচ্ছে করছে, মানে ও কিন্তু মানে বলতে পারছে না যে ও কিন্তু মানে কি করবে, মানে কেমন যেন একটা ব্যাপার হয়ে গেলো, কিন্তু হয়ে হটকারিতার মধ্যে কেমন একটা হয়ে গেল। মানে ও আমাকে বলছে যে কী করবো বলো তো, আমি বলছি কী করবে, তুমি একা যাও না, একা ঘুরে আসো, যাও দুদিন ঘুরে আসো, একটু মাঝে মাঝে ইচ্ছেও করে যে একা ঘুরে আসি। কিন্তু ও আমাকে জিজ্ঞেস করছে কী করবো, মেয়েকে জিজ্ঞাসা করছে যে কী রে মা যাবি, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু সমস্ত কিছু লাগেজ ডান, মেয়ের ব্যাগ গোছানো, মেয়ে মানে রেডি, আমরা একদম শ্যাম্পু ট্যাম্পু করে সমস্ত কিছু করে রেডি যে আমরা ঘুরতে যাচ্ছি, যেটা হয় আর কি, যে এই দুটোর সময় ট্রেন ধরবো, জাস্ট লাঞ্চটা করবো, বেরিয়েও উমা দেখলাম ওর জামা কাপড় দিলাম, ও নিলো, রেডি হলো, চলে গেল, এরকম একটা ব্যাপার হয়ে গেলো, গণ্ডগোল ব্যাপার। কেমন যেন প্ল্যানটাই ক্যান্সেল হয়ে গেল, প্ল্যানটা ছিল পানপু মঞ্জুশ্রীতে যাওয়ার, মঞ্জুশ্রী হোমস্টে, দারুণ হোমস্টে, মনের মধ্যে ওটাই ঘুরছিল, মাথাতে ছিল, দেখছি বারবার ভিডিওটা, যেতে পারলাম না জায়গাটা, ঠিক আছে যাই হোক হলো না সেই ব্যাপারটা যাওয়া। তো বাজারে গেছিলাম, মেয়েকে নিয়ে একটু ঘুরে এলাম, ফুচকা খেলাম, আজকে সোমবার নিরামিষ, কিন্তু একটা নিরামিষ ফুচকা দোকান বসে, ওখান থেকে ফুচকা খেলাম, একটু ফল টল এইসব মিষ্টি, গোপালের মিষ্টি এইসব কিনে নিয়ে আসলাম।
তো এখন মেয়ে গেছে, মেয়েকে একটু ভোলানোর জন্য, মেয়ের মনটা খারাপ। মেয়ে তো একদম রেডি ছিল, মানে ভিয়েতনামে যারা গেছিলো সবাইকে চেনে। আমি বলেছিলাম আমি মিমো দিদি আসবে, রিও আসবে, এগুলো সব বলেছিলাম। ও খুব আনন্দ ছিল, যাবো মা ওরা কবে আসবে কবে আসবে, প্রত্যেকদিন বলছে মা ওরা কি আজকে রাত্রে আসবে, মা ওরা কি আমাদের এখানে, মানে খুব এক্সাইটেড ছিল মেয়েটা, খুব খুশি ছিল মেয়েটাও। মানে জিনিসটা এমন একটা হয়ে গেল, হুট করে কি যে হলো, ওর বাবাও বুঝলো না, আমিও বুঝলাম না ব্যাপারটা। তো যাই হোক, এরকম ব্যাপার। তো মেয়েটাকে একটু ঘোরানোর জন্য ওটা খেলনা খেয়ে দিলাম, এইসব করলাম। তো চলো এখন ডাস্টবিনগুলো ভেবেছিলাম দিদিকে বলবো ফেলে দিতে, ডাস্টবিনগুলো আমি ফেলে দিয়ে আসি। আর রাতে মেয়ের জন্য একটু কিছু, আমি আর কিছু খাবো না, ফুচকা খেয়েছি, চা খেয়েছি, কিছু খিদে পেলে দেখা যাবে। মেয়ের জন্য একটু খাবার বানিয়ে নেব, মেয়েকে খাওয়াবো, পশুদের ভাত দেবো, কাজ আছে, এক কাপ চা খাবো, মাথাটা ভীষণ ধরেছে। তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। বাইরে থেকে কী কী কিনলাম দেখবে, দাও দেখাই। এই যে এইগুলোই একটু আনলাম, একটু ফল আনলাম, এখানে আছে আম, দেখি তো আম ফলগুলো ঠিক দিল কিনা। তো আম, দুটো আপেল, একটা নাশপাতি আর একটা মালটা, এইটুকু ফল। আর এই যে কলা আনলাম, আর এখানে আছে গোপালের জন্য একটু মিষ্টি, আর চিনি আনলাম। চিনি আমি ইউজ করি না, চিনি খাই না আমরা। তো মধু, কখনো মিষ্টি লাগলে একটু মধু, মেয়ে খেলে, মেয়ের জন্য তাল মিশ্রি, আর ওই জাগরি পাউডার আছে ওই দিয়ে আমরা চালাই। চিনি এনেছি তালের বড়া করবো বলে, আর মেয়েকে ম্যাগি দেই না একদমই, ম্যাগি আমার ঘরে আসে না, কিন্তু ও খেতে খুব চায়, বায়না করে। সেই জন্য আটা ম্যাগি একটু নিয়ে আসলাম। এইটা মানে চারবার খাবে, এক একটা প্যাকেটও দুবার খাবে যে করে দিলে। ও মাঝে মাঝে, খুব একটা ভালোবাসা তা না, কিন্তু খুব মাঝে মাঝে চায় যে আমার একটু ম্যাগি খাবো। টিভিতে অ্যাড ট্যাড দেয় তো, কার্টুন টার্টুন দেখে, ওরও ইচ্ছে হয়, সে কারণে একটু নিয়ে এলাম। তো এগুলো এখন রাখবো। বাটি যতই পুড়ে যাক, পোড়া বাটি পরিষ্কার একদম ঘষে না, ঘষে না মেজে পোড়া বাটি পরিষ্কার হয়ে যায়। বাটিটা যে হারে পুড়েছে সে বলে বোঝানোর নয়, কালকে ডাল সেদ্ধ করতে গিয়ে পুরো পুড়ে গেছে, পুরো ডাল দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, দেখো কীভাবে উঠছে বলো তো। এর মধ্যে খাওয়া সোডা সার্ক আছে। আমার এই টিপসটা আমি আমার ভিডিওতে বহুবার দিয়েছি, তাও আমি নতুন করে দিই, কারণ যারা আগের ভিডিও দেখোনি, যারা নতুন দেখছো আমার ভিডিও, শুধুমাত্র তাদের জন্যে, তারা লক্ষ্য করবে, তারা এই টিপসটা ফলো করবে, দিলে তাদের কাজে লাগবে। পুরনো ভিডিও তার খুঁজে খুঁজে অনেকে দেখে না, তো সে কারণেই। তো দেখো এই বাটিটাকে ঘষার মাজার কিছু প্রয়োজন হবে না, একটু সার্ফ, একটু খাবার সোডা, এইটুকু দিয়ে বাটিটাকে আমি জল দিয়ে ফোটাতে বসিয়ে দিয়েছি। যেই না ফুটে গেছে অমনি সব কালি উঠে যাচ্ছে, দেখো সব কালি উঠে যাচ্ছে, সব পোড়া পোড়া যে জিনিসগুলো আছে সব উঠে যাচ্ছে। আর এই সাইডগুলো এই দেখো না, চামচ দিয়ে ঘষো, এই দেখো এমনি উঠে যাবে, এত সুন্দরভাবে পরিষ্কার না। একটু সার্ফ দেবে, এক চামচ সার্ফ, এক চামচ খাবার সোডা দেবে, বেকিং সোডা বা খাবার সোডা দেবে, দিয়ে এইভাবে ফুটতে থাকবে জলটা। আর এরকম তুমি একটু চামচ দিয়ে, ফোনটাকে একটু বন্ধ করে এটাকে গ্যাস থেকে নামিয়ে, সে গরম তো সাঁড়াশি দিয়ে ধরে এরকম চামচ দিয়ে একটুখানি ঘষে নিয়েছি, পুরো পরিষ্কার হয়ে গেছে। এইবারে একটু জাস্ট সাবান দিয়ে, স্কচ ব্রাইট দিয়ে, যেমন বাসন মাজবো অমনি মেজে নিলেই এটা একদম চকচকে হয়ে যাবে। মানে যত জিদ্দি পোড়া দাগ হোক না কেন, 100% গ্যারেন্টি সুন্দরভাবে উঠে যাবে, কোনো কথা হবে না। বলছি না একটু জিদ্দি পোড়া দাগ হয় না, মানে পুরো বাটি ধরো একদম পুড়ে ছাই হয়ে গেছে মনে হচ্ছে, মনে হবে যে পুরো বাটিটা পুড়ে গেছে, এটা ফেলে দিতে হবে, একদম নয়, কোনো ফেলতে হবে না। খাবার সোটার সাথে যদি এইভাবে গরম জল দিয়ে ফোটাও, গরম জল মানে জল দিয়ে গ্যাসে ফোটাবে, এরকম চামচ দিয়ে একটু খুঁচিয়ে খুঁচিয়ে নাড়বে, দেখবো ও বাটি আবার নতুনের মতো আরও চকচক করবে। দাঁড়াও এটাকে ফেলে এমনি সাবান দিয়ে ঘষে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, মানে দেখো আমি যেহেতু ভিডিও করছি, তো আমার ক্যামেরাটা যদি ধরে দিত কেউ, তাহলে আমি একদম পুরোটা দেখাতাম। আমি যেভাবে যেভাবে বললাম ওভাবে করো, দেখবে পরিষ্কার হয়ে যাবে। আমি মোবাইলটা রেখে একটু জাস্ট স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে ঘষেছি, দেখো কেমন চকচক করছে, করছে না বলো।
যে বাটিটা একদম পুড়ে গেছিলো মনে হচ্ছে, কি সুন্দর, কোনো কষ্ট নেই পরিষ্কার করতে। তো তোমরা ওইভাবে পরিষ্কার করো, দেখবে তোমাদেরও কোনো কষ্ট হবে না। আর বাটি বাড়ি পুড়ে গেলে শ্বশুরবাড়িতে বা বাড়িতে পুড়ে গেলে তো একটা ভয় লাগে, এ বাবা পুড়িয়ে ফেললাম, কি হবে এবার, এই বাটিটা কী করে পরিষ্কার করবো, সেই ভয়টা আর পাওয়ার কোনো দরকারই নেই। চলো এখন আমাদের এখানেই টাটা, গুড নাইট, আবার পরে দেখা।